हाइब्रिड वाला होगा ना। एक छोटा बहुत 200 लगा देगा, आगे बढ़ा लो। गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल, वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই শীত পড়ার সাথে সাথে না আমার এই গড়িমসি ব্যাপারটা না শুরু হয়ে গেছে, বুঝেছো তো? তো যাই হোক, আজকে আমার রান্না বান্না সেরকম কিছুই নেই। এক এক সময় দেখবে ফ্রিজে অল্প 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 খাবার জমতে জমতে, মানে অনেক খাবার থাকে। তো আজকে আমি কালীকে বললাম, কালী আজকে আমি কিচ্ছু রান্না করবো না, ফ্রিজে যা আছে একদম রাত অবধি হবে না, মানে দুপুরটা হয়ে যাবে, সব অল্প অল্প গুলো আগে বার করে আমরা খেয়ে নিই, তারপরে কালকে থেকে আবার ফ্রেশ রান্না করে ইয়ে করব। মানে হয়তো মানে ভাতও দেখলাম এইটুকু রয়েছে, ডাল রয়েছে, ভাজা রয়েছে, ওইদিকে ডিমও রয়েছে, মাছও রয়েছে। আমি বললাম সব মিলেমিশে আজকে শেষ করো, আজকে শেষ হয়ে যাক, তারপরে কালকে ফ্রেশ করে রান্না করব। এবার কালীর মাথা খারাপ হয়ে গেছে যে তাহলে আমি আজকে আমরা তাহলে কি করব, আমি এখন কি করব ইয়ে করা। বললাম তুমি এক কাজ করো, ঝাড়াঝুড়ি করো, ঘরের কাজগুলো বরঞ্চ করে ফেলো, ওটা তো সবসময় করা হয় না, কালকে ফ্রেশ রান্না করব। হ্যাঁ, আজকে করব একটুখানি চাউমিন করে রাখবো, সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় যদি কেউ খায় টায় সেজন্য একটু চাউমিন করব। আর রাত্রির জন্য ওই আগের দিনকে না ধোকা যে ভেজেছিলাম সেই কিছু ভাজা ধোকা রয়েছে, দেখলাম আমি ধোকার ডাল্লাটা করে নেবো, ব্যাস এই দুটো কাজ ছাড়া আর কিচ্ছু নেই, শুধু ভাত হবে, ব্যাস আজকে আর কোনো ঝামেলাতেই যাব না, যা আছে তাই দিয়ে চলবে। আর এইদিকে মানে ভরচাজ বাবু যাবে হচ্ছে গ্যালাপ স্ট্রিট, ওর তো মানে গ্যালাপ স্ট্রিটে যেতে পারলে আর কিচ্ছু যায় না, তো ও বেরোবে, তার আগে ব্রেকফাস্টটা শুধু দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাক, তারপর আমি আর ধীরে সুস্থে চাউমিন আর ধোকাটা করে ফেলবো। এখানে এখন কালী ঘরটা সব জেরে নিচ্ছে কি আজকে আমাদের রান্না কিছু নেই বলো, কালী কিছু কাজ খুঁজে পাচ্ছে না। বললাম যে এক কাজ করো, ঝাড়াঝুড়ি গুলো আজকে একটু করে নাও, যেখানে যেখানে ঝুলটুল পড়েছে সেগুলোই করে নাও, একদম পরিষ্কারও থাকবে ঘরটা। ফ্যান ট্যান গুলো দেখে নাও তো, ফ্যানে যদি ঝুল থাকে একটু মুছে টুছে দাও, এই কাজগুলো হয়ে যাবে, আজকে এখন রান্নার কাজ নেই আমাদের। ভাজা ভাজা সসটা দিয়ে দিলাম, এই চাউমিনটা রূপ ভালো খায়, একটুখানি গার্লিক টার্লিক দিয়ে করা থাকে তো চিকেন চাউমিন, এতে এগও মেলানো যায়, তো আজকে আমরা এগ মেলাইনি। চলো কালি তাহলে তুমি ধোকাটা করে নাও, আজকে সিম্পল ভাবে ধোকা করো, হ্যাঁ বন্ধ করে দাও গ্যাসটা। আমি চললাম বাসে করে গ্যালিপ স্ট্রিট, এই দেখো এই ব্রিজটা নতুন হয়েছে, পাইপপাড়া ফ্লাইওভার, অনেকগুলো অপেক্ষা করে ভাই এ কত, চন্দ্র কত, 120 টাকা। দাদা কি নেবেন, এইটা 400 টাকা নেবেন,
কয়টা নেবেন? এক নম্বর মাল আছে, না না করলে হবে দাদা? এক নম্বর মাল আছে। এই দেখো এটা খুলে যাচ্ছে গো। কি আনন্দ হয় না গ্যালপ স্ট্রিটে গেলে তোমার? হ্যাঁ, গাছ পাখি ফুল, গাছ গাছের চারা নিয়ে এসছে। হ্যাঁ, একটুখানি আমার বাগানটায় আরেকটু কয়েকটা ফুলের দরকার ছিল। এগুলো কি কি ফুল? এগুলো সিজনাল যদিও, চন্দ্রমল্লিকা। এগুলো এগুলো পুনার এখন লেটেস্ট তোমার চন্দ্রমল্লিকা, আর এটা হলুদ সাদা গাঁদা। এইটা হচ্ছে সাদা গাঁদা, এটা চন্দ্রমল্লিকা, আর এটা কোন চন্দ্রমল্লিকা পুনার ভ্যারাইটি। এই টবে, হ্যাঁ একটা গেছে, এই টবে বসিয়ে দেবে। এই টবে থাকবে, সব টবে রেডি কর। বা 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 বা, ওটা কি? এটাও চন্দ্রমল্লিকা পিঙ্ক, এক একটা এক একটা কালার। বড় হবে তো, সব সুন্দর সুন্দর ফুল হবে। অরেঞ্জ হবে এটা, এটা মুভ মুভ কালার। এ প্রচুর গাছ হয়ে গেছে, আমাকে সেদিন বকা দিলে, বললে হ্যাঁ এত এত গাছ এখন লাগালে বাগান কি বারান্দা ছোট হয়ে যাবে, নিজে তো এত গাছ নিয়ে চলে এলে। এগুলো একদম রেডিমেড, মানে গ্যালেই কি হাত ছুড়ায় নাকি তোমার যে কখন নেব? এগুলো রেডিমেড তো। আমার একটা জিনিসের খুব ইচ্ছা হয়েছিল, হ্যাঁ আমি রূপকে বলছিলাম। এই যে গাঁদা গুলো না, হলুদ গাঁদা তো সবাই, সাদা গাঁদা চাই আমাদের, ঠাকুরের ফুলও হবে। রূপবাবু কাজ করছে, বাবা বলেছে সব কটা গাছ বারান্দায় নিয়ে গিয়ে রাখো। একটু দোল্লাটাকে ইয়ে করে দে, ওই জায়গাটা দে, এদিকে ইয়ে কর, উল্টো দিকে কর, যেদিকে বেঁকে রয়েছে টপটা ঘোরা উল্টো, হ্যাঁ চলে আসবে, আরো ঘোরা। গুড গুড, হুম এটা এখানে তোলা থাক, এক এক করে দাঁড়াও রূপ, ওয়েট করো, জায়গা ঠিক করতে হবে। দোলাটাকে সামনে করে দেবো, এই গাঁদাটাকে বাইরের দিকে রাখো, চন্দ্রমল্লিটাকে ভেতরের দিকে রাখো, বুদ্ধর পাশে। হ্যাঁ আর এই যে পিঙ্কটা,
এটাকে এক পাশে বুদ্ধকে এগিয়ে দাও। ইয়েস, গেলাগুলো সত্যি ভালো, আমি চোখে লেগে গেল। কিন্তু দুপাশে দুটো গাঁদা থাকলে গোলাপের স্টাইলের গাঁদা এবং এই এই পুনা হাইব্রিড যেটা চন্দ্রমল্লিকা বেরিয়েছে দেখুন, পুরো জারবেরার মতন, যারা জারবে যারা দেখেছো, পুরো জারবেরার মতন ফুলগুলো। এই পাতাগুলো না কেটে দিতে হবে, ওটা কিচ্ছু করতে হবে না, ওটা লতানে হচ্ছে না, এইটা এইটা নিজের মতন, ওখানটা শুকনো আছে, ডগাগুলোতে পাতা আছে, পুদিনা পাতার নিয়মই তাই। যখন সব ফুটে যাবে না দু সপ্তাহের মধ্যে, তখন দারুণ লাগবে পুরো, একদম গুলদস্তা, জমজমাট বাগান হয়ে যাবে, গুলদস্তা মনে হবে। ওই ওই টপটা খালি রয়ে গেল, ওটা একটা কিছু আনতে পারতো, ওটা পরে ইয়ে করে দেবো। নেক্সট উইকে তো তোমায় যাইতেই হবে বলো, আমার সবটা পূরণ করাচ্ছে। বাবা ছোট কাচায় দিয়ে দিয়েছে তো? হ্যাঁ চিউড়ি, বাবা ছোট কাচায় দিয়ে দিয়েছে, সব সময় তুমি বড় কাচায় থাকবে, একটু চিক্সকে বড় কাচায় থাকতে দাও না। এই বাবা চুলকে পুরো গর্ত করে ফেলেছে ওখানটা, না তার জন্য না, ও ওভার এক্সারসাইজ করছে। হ্যাঁ ওই ভিলটা আর এটা মানে কন্টিনিউয়াস 3 টু 4 আওয়ার্স ঘোরায়। হ্যাঁ এই যে এই যে এই চাকাটা এত ঘোরাচ্ছে না, যার জন্য রোগা হয়ে যাচ্ছে একদম। দেখো ওখানটা পুরো গর্ত করে ফেলেছে চুলকে। হ্যাঁ জি 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 জি, পুরো অ্যাথলেটদের মতন জিম করছে। তোমাকে কি জিম ইনস্ট্রাক্টর বলেছে এতক্ষণ ধরে জিম করতে? হুম ওকে বলেছে, আমার দিকে তাকাও আমি রেগে যাচ্ছি। বা করত দেখি, বা করত ওকে, এসো বাবা এসো, এসো বাবা, এইযো এইযো। আমরা তো একটা ধোকা খেয়ে গেছি, সেটা তো কেউ জানে না, বাচ্চা যে না বুঝে করে বলেছিল কাজটা, সেই ধোকাতে কি বুঝে বুঝে কি বোঝে না সেটা বুঝতে পারলাম না। কি বলছে যে ফেরত দিয়ে যাবেন? হ্যাঁ বলো ফেরত দিয়ে যাবেন, ফিমেল দিয়ে দেবো। চিন্তা করো, আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে দুটোই ফিমেল রাখবো, সেটাই তো জানতাম গো, হঠাৎ করেই তো বোঝা, যত বড় হলো তত বড় হতে হতে বুঝতে পারলাম, এ রে এ তো মেয়ে নয় এ তো ছেলে। হ্যাঁ একদিক দিয়ে ভালো হয়েছে রাজেশ, আমার একটা ছেলে একটা মেয়ে, মানে দুটো ছেলে, রূপো ওদের ক্যাটাগরির, রূপো ওদের ক্যাটাগরির, আমার দুটো ছেলে একটা মেয়ে। বাবা মা পুরো ভর পেত সংসার তো, বেরো বেরো ওপর দিয়ে বেরো, ওই যে গেট খোলা, গেট কিন্তু খোলা, ও তো 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 ও তো তো তো, কেন ওকে ছোট খাঁচা দিয়েছো? ওই জন্য তো রাগ হয়ে গেছে বাবা, ওই ঢুকে না না ইচ্ছা করে দেখ, ওর ওকে ছেড়ে দে, ওর বেরিয়ে আসবে। হ্যাঁ এরই তো দিন ধরে কত না, তুই হাতটা পাতলি ওই জন্য। আরে বাবা দেখো, বাবা কি পাচ্ছে না, মানে কি না না কায়দা করছে এগুলো, না ওই জায়গাটা একটু জাম্প মেরে বেরোতে হয় তো, এটা একটু গ্যাপ রেখেছি যাতে ওরা উপরটা আরামসে খেলতে পারে, এই এই হাইটটাকে একটু বেশি রেখেছি, ওইটা একটু উঠতে ওদের মানে লাফ মেরে উঠতে হয়। উঠছে না, চিক্স উঠে যায়, তুই পারছিস না, না না পাচ্ছে না না, ঢং করছে, রাগ হয়ে যাচ্ছে, ছোট কাছে রাখা হয়েছে না, ছেড়ে দে না ওকে, উঠতে দে। হুম এই তো আমার বৈটু কুমার বেরিয়ে গেছে, ওর নাম আমরা চেঞ্জ করে পেয়েছি চিউড়ির থেকে বৈটু কুমার, ভাগ্যিস চিউড়ি তোর নামটা চিউড়ি রেখেছিলাম, ছেলে মেয়ে উভয় চলেছে। হ্যাঁ কেউ দেখবে না ওকে, ওকে কেউ দেখবে না। কোথায় চিক্স, কোথায় চিউড়ে চিক্স, কোথায় কোথায়? হ্যাঁ এই খাঁচায়, এই খাঁচাটা তোমার ছিল, চিক্স নিয়ে নিয়েছে, খুব বকবো খুব বকবো। এচো 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 মা, এচো এচো, ওইদিকে যায় না ওইদিকে যায় না, আমার বলতো বলতো আমার ছন্দম, এই যে মুখটা আমার হচ্ছে এরকম, বলছো 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 বলছো, লোকটা আবার কি আশ্চর্য ফেরত দিতে বলছে। হ্যাঁ
আমি কোলে পিঠে করে মানুষ করছি আমরা, আর আমি ফেরত দিতে বলছে। ওদের কাছে ওটা কোনো ফ্যাক্টর না। হ্যাঁ বলছে ফিমেল দিয়ে যান। এই চিক্স চিক্স যাচ্ছে, মারপিট করবি না, মারপিট করবি না, চিক্স চলে আয়, আয় বাবা আয়। যত বড় হচ্ছে দেখছি না, একটা তো ছেলে মানে চিউড়ি ছেলে, তো গ্যালাপ স্ট্রিট আমাদের একটা ধোকা দিয়েই দিয়েছে। এবার কালকে রাজেশ গেছিল, তো রাজেশকে বলছে হ্যাঁ ফেরত দিয়ে যাবে। এক দেড় মাস আমি মানুষ করে ফেললাম, কবে এসছে, সেপ্টেম্বরে এসছে, অক্টোবর নভেম্বর বিশ্বকর্মা পুজো, হ্যাঁ বিশ্বকর্মা পুজো পরের দিনকে, অক্টোবর নভেম্বর না পরের দিনকে এসছে। তো যাই হোক, আঠারোই সেপ্টেম্বর থেকে এতদিন আমি ওকে মানুষ খেয়ে পাইলাম দুটোকে, আর বলছে কিনা ফেরত দিয়ে যাবে, বলছে তোমাকে দেখাবে মজা বাড়ির লোক, ফেরত দিয়ে যাবে, দুটোকে এত আদর করে ইয়ে করা হচ্ছে, মানুষ করা হয়েছে। যাই হোক, আমাদের কোনো অসুবিধা কিছু না, সে ছেলে হোক মেয়ে হোক আমাদের কোনো ব্যাপার না, অসুবিধাই হচ্ছে না, সেটা বলে লাভ নেই। কিন্তু ওরা একটু মারপিট করে বেশি, দেখেছো কেমন বেটে হয়ে হাঁটছে, দেখেছো কেমন বেটে হয়ে হাঁটছে, শয়তানি করবার জন্য এটা, আর এটা আবার দুরন্ত পনা শুরু করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজনকে ঢোকা, একজনকে ঢোকা, ঢোকা না, হাতে রাখো না তাহলে কি হবে। এই শোন, দুজনের হাতে দুটো নেই। আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ডে। টাটা, গুড নাইট।